আপনি কি আপনার বাড়ি মন মতো সাজাতে চান, কিন্তু জায়গা কম হওয়ার কারণে সাজাতে পারছেন না, বা চাইছেন একটু ইউনিক কোনো ফার্নিচার থাকুক আপনার ঘরে? তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে এমন সব স্মার্ট ফার্নিচার আপনাদেরকে দেখাবো যেগুলো দেখলে একবার হলেও আপনার মনে হবে, ইস, এটা যদি আমার বাসায় থাকতো। নাম্বার ওয়ান, কেউ দেখে কখনো বুঝবে না বুকসেলফের পেছনে এমন বার থাকতে পারে। শুধু কি বুকসেলফের পেছনে আছে, সিঁড়ির নিচেও বার, দেখুন। নাম্বার টু, টিভির আসক্তি কমাতে বেডের মধ্যে এইভাবে টিভি লুকিয়ে রাখতে পারলে কিন্তু মন্দ হয় না। নাম্বার থ্রি, সিঁড়িকে আপনি কত কাজে ব্যবহার করতে পারেন জানেন? চাইলে কিন্তু আপনি প্রতিটি সিঁড়িকে একটি হিডেন বক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। কিভাবে, তবে দেখে নিন এই ভিডিওটি। নাম্বার ফোর, কেমন হবে যদি এক আলমারির ভেতরেই খাট, চেয়ার, টেবিল সব রাখা যায়? ছোট রুমের জন্য এই ফার্নিচারের চেয়ে ভালো কিছু আর হয় না। নাম্বার ফাইভ, বাড়ির নিচে এমন একটা সিক্রেট রুম থাকলে কিন্তু মন্দ হয় না, দেখে বোঝার কোনো উপায় নেই। ফ্লোরের নিচে কি বিশাল এক রুম। নাম্বার সিক্স, কেমন হবে যদি সিঁড়ি ব্যবহার করে সেই সিঁড়ি আবার গুটিয়ে রাখা যায়? ভাবছেন এমনটা সম্ভব নাকি? নিশ্চয়ই সম্ভব। নাম্বার সেভেন, এখন পর্যন্ত তো শুধু আমরা ঘরের বাইরে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ওঠার জন্য এলিভেটর দেখেছি, কিন্তু এখন তৈরি হয়ে গেছে এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য এলিভেটর। যাদের বাসায় স্পেস কম, সিঁড়ি দেওয়ার উপায় নেই, তাদের জন্য এটি একটি বেস্ট আইডিয়া। নাম্বার এইট, এইবার আপনাদের দেখাবো কিছু স্মার্ট রুমের ডিজাইন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কত অল্প জায়গার মধ্যেও কত সুন্দরভাবে সবকিছু সেট করা যায়। নাম্বার নাইন, এমন একটা ভ্রাম্যমান কিচেন থাকলে কত শান্তি, তাই না? সুন্দর ওয়েদারে বাইরে আরামসে রান্না করা যাবে। নাম্বার টেন, যাদের বাসায় স্পেস কম তারা কিন্তু এমন কাঠের ওয়াল বানিয়ে নিতে পারেন। নাম্বার ইলেভেন, এই তাড়াহুড়োর সময় যদি এমন চুলার উপরই কল লাগানো থাকতো কতই না ভালো হতো, তাই না? নাম্বার টুয়েলভ, ড্রয়ারের মধ্যে কি সিক্রেট ড্রয়ার চান? তবে দেখুন এই ভিডিওটি।
শুধু সিক্রেট ড্রয়ার না, আছে ড্রয়ার কাম চার্জারও। নাম্বার 13, যাহাই ম্যাট তাহাই চেয়ার, কি বিশ্বাস হচ্ছে না? তবে এই দেখুন, নাম্বার 14, আমরা অনেক সময় আমাদের মূল্যবান জিনিসগুলো রাখার জায়গা খুঁজে পাই না, তখন চাইলে এমন ওয়াল ঘড়ি বানিয়ে নিতে পারেন যার ভেতরে আছে সেলফ। এই সেলফে আপনারা আপনাদের প্রয়োজনীয় ও মূল্যবান নানা জিনিস রাখতে পারবেন যা কেউ সহজে বুঝতেও পারবে না। নাম্বার 15, যাদের বাসায় জায়গা কম তারা কিন্তু এমন একটি টেবিল কিনে নিতে পারেন, টেবিলটি যেমন দেখতে সুন্দর তেমনি জায়গাও বাঁচাবে। নাম্বার 16, প্রায় সময় সবার বাসায় একটা সমস্যা দেখা যায় যে ফ্রিজে জায়গা নেই, কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তবে আপনি চাইলেই ফ্রিজে সব কিছু জায়গা করে নিতে পারেন, কিভাবে দেখে নিন এই ভিডিওটি। নাম্বার 17, এমন সুড়ঙ্গ দেখেছেন কখনো? নাম্বার 18, আমাদের সবার বাসায় ময়লা ফেলার একটা বিন আছে, কিন্তু যত দিন যাচ্ছে ততই মানুষ এত মডার্ন হচ্ছে যে এখন আর কষ্ট করে বিনে গিয়ে কিছু ফেলতে হবে না, আপনি ময়লা বিনের সামনে নিয়ে একটি সুইচ টিপলেই অটোমেটিক ময়লা বিনের ভেতরে চলে যাবে। নিজের বাড়ি মন মতো সাজানোর ইচ্ছা আমাদের সবারই আছে, আপনার বাসা সাজানোর উপরই ডিপেন্ড করে আপনার রুচিশীলতা। দিন দিন সবকিছু আপডেট হচ্ছে, তাহলে কেন আমরা পুরনো ফার্নিচার নিয়ে পড়ে থাকব? এতে করে আমাদের জীবন হয়ে উঠবে আরো সহজ এবং উন্নত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই অসাধারণ স্মার্ট ফার্নিচার গুলো দেখিয়ে তাক লাগিয়ে দিন। আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।